আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে পারফেক্ট চটপটি রেসিপি। অনেক নতুন রাঁধুনি আপুরা আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন এটা আপনাদের সাথে শেয়ার করি, তো সেজন্যই আমি আজকে চটপটি রেসিপিটি শেয়ার করছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই খুবই মজার চটপটির পারফেক্ট রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। চটপটি বানানোর জন্য আমি এখানে মটর ডাল কিংবা ডাবলি ডাল যেটাই বলেন না কেন সেটা নিয়েছি 1.5 কাপ পরিমাণে। তারপরে এটা 3 থেকে 4 বারের মতো ধুয়ে ভালো করে একটু বেশি করে পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 12 থেকে 14 ঘন্টার মতো হবে। তবে আপনারা যদি এটা ইনস্ট্যান্ট রান্না করতে চান, সেক্ষেত্রে একটা টিপস আছে, সেটা হচ্ছে আপনারা মটর ডালটা ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে 1.5 থেকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। তখন দেখবেন যে সারা রাত ভিজানো যে কথা, কিন্তু গরম পানি দিয়ে 1.5 থেকে 2 ঘন্টা ভিজানো একই কথা। তারপরে আপনারা সেটা রান্না করে ফেলতে পারেন। তো আমি এটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা আমি আরও 2 থেকে 3 বারের মতো ধুয়ে তারপরে মূল রেসিপিতে চলে যাব। তাহলে ফিরে আসছি এটা ধোয়ার পরে। আমি ধুয়ে নিয়েছি, তারপরে চুলায় একটা ফ্রাইং প্যান দিয়ে তারপরে মটর ডালগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে পানি দিয়ে দিচ্ছি প্রায় 1 লিটারের মতো। আমি এখানে 1.5 কাপ চটপটির ডালের জন্য, ডাবলি ডালের জন্য 1 লিটার পরিমাণে পানি দিয়েছি। এটা কিন্তু পারফেক্ট হবে, আপনারা 2 কাপ চটপটি নিলেও একই পরিমাণ পানি দিয়েই করে ফেলতে পারবেন। তারপর চুলার আঁচটা মিডিয়াম হাই করে দিয়ে ঢেকে দিয়ে রান্না করছি। পাশে আমি আলু সেদ্ধ দিয়েছি, পরে এখানে আমি ডিমও সেদ্ধ করে নিব। আর এখানে আমি তেঁতুলের টকটা বানিয়ে নিব। তেঁতুলের টকটা বানানোর জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণে তেঁতুল নিয়েছি, পাকা তেঁতুল। তারপরে এখানে গরম পানি দিয়েছি 1 কাপ পরিমাণে। তারপরে এটা 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এটা পানিটা একটু ঠান্ডা হয়ে তেঁতুলগুলো নরম হয়ে গিয়েছে। এখন আমি বিচি থেকে তেঁতুলগুলো আলাদা করে নিব, আর যেটা বাঁচবে বিচিগুলো ফেলে দিয়ে বাকি যেই তেঁতুলের অংশগুলো থাকে, আঁশের অংশটা, সেটা আমি ছেঁকে নিব ভালো করে। আর যদি আপনাদের একদম ঘন হয়ে যায় তাহলে আরও একটু পানি দিয়ে নিতে পারেন। তো দেখেন একদম কিন্তু পারফেক্ট হয়েছে, আর এরকম ঘনই কিন্তু করবেন, তাহলে দেখবেন যে খেতে ভালো লাগছে। তা আমি এটা দেখেন ছেঁকে নিচ্ছি ভালো করে। তো এগুলো যেটা থাকে সেটা আমি ফেলে দিব, এই জন্যই ছেঁকে নিতে হয়। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ, 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। এই তেঁতুলের টকটা পারফেক্টভাবে বানাতে পারলে কিন্তু খেতেও খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি চটপটির মশলা 1 চামচ, চাট মশলা 1/2 চা চামচের থেকে একটু কম, কাঁচামরিচ একদম মিহি করে কুচি করে দিলাম। আপনারা এখানে মরিচের গুঁড়ো অথবা চিলি ফ্লেক্সও দিতে পারেন, কিন্তু আমি কাঁচামরিচ দিয়েই করব। তারপর এটা ভালো করে মিক্স করে নিচ্ছি, আর একটু পরে এখানে লেবুর খোসা কুচি করে দিয়ে দিব। তো তারপরে এখানে দেখেন প্রায় 40 থেকে 45 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন কিন্তু এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং ডাল থেকে খোসাগুলো আলাদা হয়ে যাচ্ছে। এই খোসাগুলো আমি একটা ছাঁকনি চামচের সাহায্যে তুলে নিচ্ছি, তুলে নিয়ে ফেলে দিব। এটা কিন্তু খোসাগুলো রাখবেন না, তখন দেখবেন যে খেতে কিন্তু ভালো লাগবে না। আর আমি আজকে যেভাবে আপনাদের সাথে শেয়ার করছি একদম দোকানের মতোই হয় খেতে, খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। তো পানিটা দেখেন আরও একটু কমে গিয়েছে, পানিটা এই পর্যন্ত চলে যখন আসবে তখন এটা আমি বাকি রান্নাটা করে নিব। তো চুলা আলু সেদ্ধ হয়ে গেছে, ভালো করে খোসা ছাড়িয়ে হাত দিয়ে আমি একটু ভেঙে নিয়েছি। এটা কিন্তু খেয়াল রাখতে হবে আলু যেন একদম ম্যাশ করা না হয়, আলু ম্যাশ করা যাবে না। দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজ কুচি, চুলার কিন্তু আমি এখনও বন্ধ করিনি, হ্যাঁ। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আর এখানে কিন্তু মরিচটা একটু কম দিবেন, কারণ চটপটির মশলায় কিন্তু অনেকটাই ঝাল দেয়া থাকে, সেজন্য আমি বলছি। আর দিয়ে দিচ্ছি চটপটির মশলা, এখানে আমি এখানে 1.5 কাপের জন্য নিয়ে নিচ্ছি, ছোটো চামচ দিয়ে আমি দিচ্ছি। টকে তো আমি চটপটির মশলা দিয়েছি, আর এখানে দিলাম ছোটো চামচ দিয়ে 4 চামচ পরিমাণে। আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার কুচি, চুলা এখনও হাই আছে। আমি এটা ভালো করে মিক্স করে একদম একটু ঘন হয়ে গেলে, যেহেতু আমি আলু দিয়েছি এটা কিন্তু 2 মিনিটের মধ্যেই ঘন হয়ে যাবে, তারপরে আমি চুলা বন্ধ করে দিব।
আপনারা কিন্তু একদম রান্নাটা করে তারপরে মশলাগুলো মিক্স করবেন না, চুলা জ্বলন্ত অবস্থাতেই করবেন, মশলাটা একটু কুক হলে খেতে ভালো লাগবে। তো ফিরে আসছি কিছুক্ষণ পরে, আমি একটু ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 2-3 মিনিট পরে, একদম কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন আমি চুলা বন্ধ করে দিয়েছি। আর এটা কিন্তু একদম পাতলা ভালো লাগে না, একটু ঘন করবেন, দেখবেন দোকানের মতো স্বাদ লাগছে। তো আমি কিছুক্ষণ দমে রাখার পরে তারপরে পরিবেশন করছি। দেখেন একটা বাটিতে করে নিয়ে নিচ্ছি, এটা আমি এখন সাজিয়ে দেখাচ্ছি, আপনারা যখন পরিবেশন করবেন তখন এভাবে করবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে পেঁয়াজ কুচি, চটপটিতে কাঁচা পেঁয়াজ কুচিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্ক্রাম্বল করা ডিম, আমি আলুর সাথে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর এটা এভাবে স্ক্রাম্বল করে নিয়েছি, ডিম দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিব এই তেঁতুলের টকটা। তো তেঁতুলের টকটা আপনি দেখেন লেবুর খোসা একদম মিহি কুচি করে দিয়েছি, অল্প একটু পরিমাণে দিয়েছি, খুব বেশি দেইনি। আর এভাবে লেবু খোসাটা দিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো চারপাশে আমি দিয়ে দিলাম টকটা, যার যতটুকু ইচ্ছা সে নিয়ে নিয়ে খেতে পারবে, এরকম করে আপনারা পরিবেশন করে দিবেন। আর দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ, বেশি কাঁচামরিচ দিব না, কারণ আমার চটপটিটা অলরেডি অনেকটা ঝাল হয়ে গিয়েছে, আমি জাস্ট পরিবেশন করে দেখাচ্ছি এভাবে। আর আপনারা চাইলে এখানে ধনিয়া পাতার কুচিও দিতে পারেন, আর আমি তো রান্নার সময় দিয়েছি তাই আমি আর এক্সট্রা করে দিলাম না। এখন আমি চামচ দিয়ে এটা পুরোটা মিক্স করে নিব, পুরোটা মিক্স করে নিলেই খাওয়ার জন্য কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর আমি দেখেন চটপটিটা কিন্তু একদম পাতলা হয়নি, একটু ঘন ঘন রাখবেন তাহলে দেখবেন যে খেতে দুর্দান্ত লাগছে। তৈরি হয়ে গেল ভীষণ মজার চটপটির পারফেক্ট রেসিপিটি। আশা করি আপনাদের কাছেও আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। অবশ্যই আপনারা এভাবে বাসায় বানাবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে জানাতে একদম ভুলবেন না। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।